গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন একটা সকালে তোমরা আবার সবাই সুস্বাগতম। তো জন্মাষ্টমী উপলক্ষে ছেলের আর্ট কম্পিটিশন আছে ইস্কনে, যেটা কাছে আমরা ওই জায়গাতে পূর্বাশাতে হইবে আর্ট কম্পিটিশন। অনেকটা স্কুল মিলে একসাথে হইব, KG 1 KG 2 নার্সারি Class 1 2 একসাথে হইব। তো আমরা আইসি পূর্বাশার সামনে ওখানে ঢুকতে আছি। আমার বাবা পূর্বাশার, বাবার এর বাবা আমরা নামাই দিয়ে সেটা সাইকেল পার্কিং করতে গেছে। খুব সুন্দর সিস্টেম করছে, আমরা রুম খুঁজে পাইতে কোনো অসুবিধাই হয়েছে না। আমরা গেছি আমরা রুমের ভিতরে, কি ভালো লাগতেছে, একদম উৎসব উৎসব লাগতেছে। তো বাবারে ঢুকাই দিয়েছি, একটু বাইরে আটকে সব প্যারেন্টসরা দেখতেছে ভিতরে ঢুকতে। তো আমিও ঢুকছি একটু ভিতরে, গিয়েছি দেখি যে বাবা দিকে দিকে দেখতেছে, বকা দিছে আর আবার করতেছে। সুন্দরই হয়েছে আটটা, কিন্তু এত 150-200 বাচ্চার মধ্যে পুরস্কার পাওয়া, ট্রফি পাওয়া মানে বিশাল ব্যাপার। অনেক বড় এক্সপার্ট হইতে হইব। অনেক তো স্কুলের প্রায় 150-200 বাচ্চা একসাথে এখানে আর্ট কম্পিটিশন দিছে। এদিকে 3 থেকে 1 ক্লাস বাবা করতেছে, আমি এবার কইতেছে বাইরে যেতে সবাই, আমিও বাইরে গেছি গা। যাই সেটা ফুলবাসার স্টলটির মধ্যে অন্য ক্লাস 3, 4, 5, 6, 7 যা আছে 10 পর্যন্ত অন্য ভাগে ভাগে বইছে, ওদিকে একটু গেছি। আর এখানে পেরেন্ট যারা আছেন, পেরেন্টরা সবাই এদিকে চলে আসুন। হরে কৃষ্ণ। তো এখানে আইসিরা ওই জায়গাতে এখানে ওয়েট করতেছি, আবার দাঁড়া এসে আবার ভিতরে আর্ট করতেছে। আর্ট থেকে বাইরে এসে তারা ধরুন স্কুলের একজন পাইছি, এটা হচ্ছে ফুরবাসা বড় বিল্ডিংটা, এটার ভিতরে সব মাল টালা টালা দেখতেছে। এখানে খুব সুন্দর সিঁড়ি করা আছে, বসা জায়গা আছে, লোক যাইতেছে, আমরাও গেছি গিয়ে বসি। এটা একদম মৌংটাং বেলির মতো একটা টঙ্গর বানানো আছে। এদিকে প্রোগ্রাম টোগ্রাম হইব, নাচ টাচ হইব, ওই যে অন্য অন্য যা যা হইব, সিঙ্গিং টিঙ্গিং ডান্স টান্স প্রোগ্রাম, এদিকে অন্য অন্য সব প্রোগ্রাম হইব। আমরা বসে ওইখানে গিয়ে এসে ওইখান থেকে একটু শ্যুট করতেছি, ভালোই লাগতেছে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, বেশি অসুবিধা হয়েছে না, নাহলে গরম থাকলে রোদ থাকলে অসুবিধা হইতো। বসি এখানে ভিতরে পূর্বাসা মাল সব স্টক করা আছে, সব মাল এখানে তারা এখানে রেডি করতেছে, যজ্ঞটুকু হইব বোধহয়। এখানে যজ্ঞটুকু লেগে সব ভালো টালো দিয়ে সে রেডি করতে আছে। আর এদিকে নাচের প্রোগ্রাম লেগে অ্যানাউন্সমেন্ট করতে আছে, যারা যারা নাচবো তারা। তো ওদিকে নাচটা শেষ দেখি বাবার আর্ট কম্পিটিশন শেষ, বাবা বাইরে এসেছে। এরপরে দিয়ে আর বেশিক্ষণ দাঁড়াইছি না, এখানে অনেকক্ষণ সারাদিনের আজকে প্রোগ্রাম। আমরা আবার জন্মাষ্টমী এখান থেকে বাইরে আর শ্রীময়ীরা আর ঋদ্বিগ্রে ফাইছি, তারা লোক একটু ছবি টবি তুলছি। তারপরে যাইতে কাছে বাড়ির উদ্দেশ্যে আমরা আবার জন্মাষ্টমী নিমন্ত্রণ আছে আমার বান্ধবীর বাড়িতে। আবার আমু বিকালবেলা বলতে দুপুরের দিকে আসুন চমনি, আমরা বাইরে যেতে আছি। ফুরবাসা তো অনেক সুন্দর, আর কোনোদিন ঢুকছি না ফুরবাসার মধ্যে, আজকে ফার্স্ট ঢুকছি। সবসময় যাই সামনে দিয়ে, দেখা হয় না, ঢুকা হয় না। তো আমরা সারে আর্ট কম্পিটিশন সেরে বাড়ির দিকে যেতে গেছি, এ বাড়িয়ে গেছি গিয়ে আমরা চন্দ্রপুর আসাম সমনি। বাড়িতে সব কাজ সেরে রেডি হয়েছে, ডিম্পল বাড়ি যাওয়ার লাগে, বাইরে হচ্ছে ডিম্পল বাড়ি যাওয়ার লাগে। আমরা যাইতে আছি ডিম্পল বাড়িত, রাস্তাতে আসি, আইসি ডিম্পল বাড়িতে। এখন দেখুন ভিতর গিয়ে কী কী অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরাও দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ, দেখবা ডিম্পল কেমনে কেমনে পূজা দিয়েছে, একটু দেখামু দেখি কী করে। চলো ডিম্পল ঘরে যাই আমরা সবাই মিলে। এই যে ডিম্পল ঘরে ঢুকছি, ফার্স্ট রুম ঠাকুর ঘর, ঢুকতেই ঠাকুর ঘরের মধ্যে যেতে লাগে। গোপাল সোনারা খাইতে দিয়ে রাখছে জন্মদিন যেহেতু, গোপাল সোনার অনেক আদর, নতুন ড্রেসে সাজ্জা টাজ্জা একদম, খাওয়ান টাওয়ান লাড্ডু মিষ্টি টিষ্টি সব লইয়া বসে গোপাল সোনা। গোপাল সোনা ভাবতেছে যে তোরা লাগে একটু শান্তি মতো খাইতে পারতাছি না, মোবাইল লিয়ে সামনে বইয়ে রিসোর্স বলো বাবার একটু উঠাইছি। তারা গুরু যে গুরু দীক্ষিত গুরু এডি, তারা আরও একটু উঠাই লইছি, কারণ একের গুরু জগতের গুরু। আজকে গোপালের অনেক কিউট কিউট লাগতেছে, নতুন ড্রেস গাঁদা ফুলে ভরে রয়েছে গোপাল। এরপর গোপালের ভোগ দিয়ে রাখছে সামনে, গোপাল প্রসাদ বানাইলে না আমরা প্রসাদ লইতাম। আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে, এতটুকুও ভালো লাগে, একটা লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবতে যারা দেখো আর ফেসবুকতে যারা দেখো, লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও, আর পেজটা ফলো করে দিও কাইন্ডলি, প্লিজ প্লিজ প্লিজ। তো এখানে গোপালের ভোগ তুলতাম,
গোপালের বুক দিয়ে রাখছে, গোপাল সেবা করতেছে। তারপর গেছি ভিতরের ঘরে, দেখতে ডিম্পলের মায়ের শুয়ে রয়েছে, শরীর ভালো না, জ্বর। চকলেট আনছিলাম, চকলেট দিছি, শুয়ে শুয়ে চকলেট খাইতেছে। আমরাও বয়ে গেছি প্রসাদ নিতাম, প্রসাদ লই আমরা থালাতে থালাতে অন্ন দিয়ে দিছে, লবণ লেবু কাঁচা লঙ্কা অন্ন টন্ন দিয়া সব ভাজ দিছে, বেগুন কুমড়া ভেন্ডি আলু প্রসাদ দিছে। লইয়া টয়ে যাতে গাছি বাড়ির দিকে, প্রসাদ টসাদ লইয়া টাটা করতেছে, কইতে সাবধানে যাইস, কইতেছে আমার বাড়িটা একটু দেখাস না সবাই রে, কয়ে দিছে আমার ভাড়া বাড়ি দেয় সবাই, পরে সবাই ভিড় করবো। বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, বাস এতটুকুই। ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, শেয়ার করবা, আর কি কি ভুল ত্রুটি আছে একটু কমেন্টে জানাই দিবা। আর আইতে এই আকাশটা এত ম্যাক করে রয়েছে, ভালো লাগতেছে দেখা, আকাশটা একটু তুলে লেগেছে, বৃষ্টি বোধ হয় আইবো, সুন্দর সুন্দর বৃষ্টি নামছে আজকে বাড়িতে আইসি। আর ওই সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।